শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই লেসনে শিখব কিভাবে একটি ওল্ড ডোমেইন থেকে সম্পূর্ণ একটি ওয়েবসাইটকে আমরা নিউ ডোমেইনে ট্রান্সফার করতে পারি। ফাইবারে এই ধরনের প্রচুর কাজ থাকে যে ক্লায়েন্ট একটি নতুন ডোমেইন নিয়েছে এবং তার আগে যে সাইটটি চলতো সেই ডোমেইন থেকে পুরো সাইটটিকে সে ট্রান্সফার করতে যাচ্ছে তার নতুন ডোমেইনে। তো এই কাজটি কীভাবে করবেন এখন আমরা সেই বিষয়টি দেখব। তো ধরে নিচ্ছি এটি আমার পুরাতন সাইট অর্থাৎ তানজিল একাডেমি ডট কম। আমার এখানে যে সাইটটি আছে একেবারে হুবহু এই সাইটটি আমি আমার নতুন ডোমেইন যেটি স্পোর্টস 360.pro এখানে ট্রান্সফার করব। তো এটি কিভাবে করব সেটি এখন দেখব। আমি শুরুতেই আমার যে পুরনো ডোমেইনটি থাকবে সেই পুরনো ডোমেইনের ড্যাশবোর্ডে যাব এবং এখান থেকে আমি একটি প্লাগইনস ইনস্টল করব। প্লাগইনস ইনস্টলের জন্য আমরা জানি অ্যাড নিউতে যেতে হয় এবং এটি একটি পেইড প্লাগইনস, এটি ফ্রিও আছে তবে ফ্রি মাঝে মাঝে কাজ করে না। ডব্লিউপি ক্লোন নামে ইনস্টল নাও। এরপর এখান থেকে অ্যাক্টিভেট প্লাগইনস, এবং একই প্লাগইনস আমি আমার পুরনো যে সাইটটি আছে তার ড্যাশবোর্ডেও অ্যাক্টিভেট করে নিব। দুঃখিত, নতুন যেই ডোমেইনটি থাকবে আমি এর আগে যেটিতে করলাম সেটি ছিল পুরনো ডোমেইন, এখানে আমি নতুন ডোমেইনে একই প্লাগইনস অর্থাৎ সহজ কথা হচ্ছে দুটি ডোমেইনেই আমি একই প্লাগইনস ইনস্টল করব। এরপরে অ্যাক্টিভেট প্লাগইনস, এটির কাজ হলো এখন আমি আমার পুরনো ডোমেইনে ফিরে যাব অর্থাৎ পুরনো ডোমেইনের ড্যাশবোর্ডে ফিরে যাব। এখানে আসার পরে যেহেতু এই পুরনো ডোমেইনের সাইটটিকেই আমি ক্লোন করব অর্থাৎ সরাসরি ট্রান্সফার করব, সে কারণে আমি এখান থেকে খুঁজে নিব আমার প্লাগইনসটি। এটি বাম পাশেই আছে, ডব্লিউপি ক্লোন আমরা পেয়ে গেছি, ক্লিক করলাম। এখান থেকে ক্রিয়েট ব্যাকআপ এবং ক্রিয়েট ব্যাকআপের এখানে ক্লিক করে আমি ক্রিয়েট ব্যাকআপে ক্লিক করছি, যেটি আছে এটি রাখছি। এটি কিছু সময় লাগবে সেটি বোঝানো হচ্ছে, তো আমি ওকে ক্লিক করছি। সাইট যত বড় হবে এই ব্যাকআপ টাইমটা তত বেশি নেবে, তো এটির জন্য আমরা জাস্ট ওয়েট করব। অলরেডি এখানে লেখা এসেছে যে ব্যাকআপ সাকসেসফুল এবং এই যে লিঙ্কটি আছে এই লিঙ্কটি হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ বিষয়। আমি এখান থেকে কপি ইউআরএল করে নিচ্ছি অর্থাৎ এই লিঙ্কটি কপি করে নিচ্ছি। টোটাল সাইটটি কিন্তু 70 MB মতো আমার টোটাল সাইটটি, এটি এখন আমি আমার নতুন ডোমেইনে সেট করব। এখান থেকে চলে যাচ্ছি ডব্লিউপি ক্লোন এবং এখানে আমি রেস্টোর ফ্রম ইউআরএল, এখান থেকে এটি ইউআরএলটি পেস্ট করে দিব। এটি কপি হয়নি, মেবি আমি আরো একবার কপিতে ক্লিক করছি এবং এখানে পেস্ট করে দিচ্ছি। আই এগ্রি, অলরেডি চলে এসেছে এবং আই এগ্রিতে ক্লিক করে আমি রেজিস্টার ফ্রম ইউআরএল, এটিও কিছু সময় লাগবে, আমি ওকে বাটনে ক্লিক করছি। সাইটটি এখানে উঠতে থাকুক, তার আগে আরেকটি বিষয় আপনাদেরকে এখানে বলে দিই যে এই যে ব্যাকআপটি এখানে তৈরি হলো এই ব্যাকআপটি আমরা কোথায় পাবো। অলরেডি আমরা জানি যে থিম কোথায় কোথায় যায়, সেটি ছিল ডব্লিউপি কন্টেন্ট এবং তারপরে থিম। এখানে ডব্লিউপি কন্টেন্ট ফোল্ডারের ভিতরে আপলোডস নামে একটি জায়গা আছে, সেখান থেকে ডব্লিউপি ক্লোন ফোল্ডার আছে, তার ভিতরে এই জিপ ফাইলটি রয়েছে। আমি এটি দেখাবো, তার আগে আমাদের পুরো সাইটটি এই ডোমেইনটিতে উঠুক। আমি ফাঁকে চলে যাচ্ছি আমার নতুন ডোমেইনের, যেহেতু আমাদের সাইটটি অলরেডি হয়ে গিয়েছে এই কারণে আমি আমাদের সি প্যানেলটিতে যাচ্ছি। এই সাইটের সি প্যানেলটিতে গেলে আমরা এই বিষয়টি দেখতে পাবো। তো আমি সি প্যানেলে চলে এসেছি, তার আগে আমাদের এখানে রেজিস্টার সাকসেসফুলি হয়েছে। এখন আমি যে কাজটি করব সেটি হচ্ছে আমাদের এই সাইটটিকে একটু রিফ্রেশ দিব। আমরা দেখতে পাচ্ছি ফুল সাইটটি কিন্তু এখানে চলে এসেছে অলরেডি,
আমরা এখানে বিষয়টি দেখতে পাচ্ছি, ফুল সাইটটি এখানে কিন্তু চলে এসেছে। তার মানে আমরা খুব সহজেই কিন্তু আমাদের পুরনো ডোমেইন থেকে নতুন ডোমেইনে কমপ্লিট সাইটটিকে নিয়ে আসতে পারলাম। এখন আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে এই ব্যাকআপটা আপনি রাখবেন, কেননা একটি সাইট যখন 100% রেডি হয়ে যায় তখন সেই সাইটটি কোনো কারণে ক্র্যাশ করতে পারে, ডাটাবেস ফল্ট করতে পারে, কিংবা আপনার সাইটটি হ্যাক হতে পারে। তো কিভাবে তখন এই বিষয়টি করবেন, তো এই ফাইলটি আপনারা ডাউনলোড করে রেখে দিবেন, এটি আপনারা পাবেন ফাইল ম্যানেজারে। অবশ্যই এটি পুরনো ডোমেইনের, এরপরে পাবলিক এইচটিএমএল, এবং সেখান থেকে ডব্লিউপি কন্টেন্ট, সেখান থেকে আপলোডস, এবং এখানে পাবেন ডব্লিউপি ক্লোন নামে। আমরা একটু দেখি, রুটটা একটু দেখতে হবে, এখানে ডব্লিউপি ক্লোন ব্যাকআপ আপলোডস ডব্লিউপি ক্লোন, আমরা অলরেডি আপলোড ফোল্ডারে আছি। যেহেতু ফাইলটিকে আমরা এখানে পাচ্ছি না, আমরা আরও একটা ভাবে ডাউনলোড করতে পারি। আমাদের যে লিঙ্কটা এখানে দেওয়া আছে, আমি লিঙ্কের উপরে যদি রাইট ক্লিক করে ওপেন ইউ ট্যাব দিই, তাহলে কিন্তু এটি ডাউনলোড অপশন চলে আসবে, এবং এটি 70.5 MB আমরা এটি ডাউনলোড করে রেখে দেবো। এটি মূলত আমাদের জিপ ফাইল, তো এটি ব্যাকআপ ফাইল। এটি আমাদের পরবর্তীতে কোনো এক জায়গাতে আমাদের যখন সাইট ক্র্যাশ করবে তখন আমরা সেখানে এই ফাইলটি ইউজ করতে পারবো, অথবা অন্য কোনো ডোমেইন এটা ট্রান্সফার করতে পারবো। তো আশা করি কিভাবে আপনারা ওল্ড ডোমেইন থেকে নিউ ডোমেইনে কমপ্লিট একটা সাইটকে ক্লোন করে ট্রান্সফার করতে হয় সে বিষয়টি শিখেছেন।